বর্তমান সময়ে চারিদিকে ধানের সময় চলতেছে, তো চারিদিকে ধান থাকার কারণে আমরা কেউই খেলতে পারছি না, এটাই স্বাভাবিক। তবে আমরা আমাদের এই সবাই মিলে একটি বুদ্ধি বের করলাম, তখন আমরা বললাম আমাদের তো এই যে যেখানে ধানের চারা রোপণ করা হয়েছে এর আগে যে ধানের যে বীজগুলো ছিটানো হয়েছে সেই জায়গাগুলো তো খালি আছে, সো আমরা বলছিলাম যে ওই জায়গাগুলো খালি হওয়ার পরে আমরা একটা মাঠ বানাবো, যে কোনো মাঠ। তো প্রথমে তারা ওই একটা দাঁড়ি কের আছে ওই দাঁড়ি খেলার একটা মাঠ বানিয়েছিল, তো কয়েকদিন খেলার পরে আমরা বললাম না এটা ভালো না, নামাজ পড়া যায় না, এই ভরে যায়। সো আমরা ডিফারেন্ট কিছু চিন্তা করলাম, তো গতবারের মতো আমরা এবারও আমরা ভলিবলের মাঠ বানানোর চিন্তা করলাম। সো আমরা দেরি না করে আমরা পরের দিনই ভলিবলের মাঠ বানাতে চলে আসলাম, সেই দিন অনেক রোদ ছিল। সো আমরা আমি নাইম, সজীব এবং হাসান আমরা চারজন আমরা এসেছি মাঠে, আসার পরে আমরা ওই মাঠ বানানোর ট্রাই করতেছিলাম, তখন আমরা আস্তে আস্তে মাঠ বানাচ্ছিলাম এবং আমরা এগিয়ে যাচ্ছিলাম। সো আমরা চারজনই মিলে আমরা এই মাঠটি বানিয়েছিলাম এবং সবাই এসে খেলেছিল। এদিকে আমরা এমদাদুলকে বলছিলাম এমদাদুল যাও বাড়ি থেকে কুদাল নিয়ে আসো, এমদাদুল বাড়ি থেকে কুদাল নিয়ে আসছে, আসার পরে সে মাঠে কাজ না করে মাঠের বাইরে কাজ করে দিয়েছিল, এই দেখেন। সো আমাদের সাথে ছিলেন আমি ছিলাম, আমি ওই তাদেরকে ফিতা দিয়ে মাপ দিয়েছিলাম এবং বারবার বলছিলাম যে এইটা এরকম এরকম এরকম। আর আমাদের সঙ্গে আসছিল কালমানিক খাত, সেই আমাদের মিস্টার হাসান, সে আমাদেরকে অনেক হেল্প করেছে, তার অনেক মেধা আছে। এবং আমাদের সঙ্গে আসছিল আমাদের নাইম, 6 ফুটের কাছাকাছি ইঞ্চির এই নাইম ছিল 6 ফুটের। সো আমাদের কাছে আরেকটি ছিল শক্তি নাই, আমাদের এক ছোটো ভাই সজীব, তাকে বললাম ভাই তোরে আমরা তো ওই কি ভিডিওতে আনবো না, তখন সে বলে আমার তো আর ভিডিও আনার দরকার নেই, আমার ভিডিও এমনিতেই হয়ে যাবে। তখন আমি বললাম কীভাবে তোর ভিডিও হয়ে যাবে, তখন সে দেখেন আমাকে উত্তর দিল এটা কি কোনো কথা। তখন সেই আর কথা না বলিয়ে আমরা ফিতা দিয়ে মাপ দিলাম, মাপ দিতে দিতে আমরা ভলিবলের কোর্ট বানিয়ে ফেললাম। সো ভলিবলের পিচ বানাতে বা মাঠ বানাতে হলে আমাদের কোর্টের যে মাপ লাগে সেটি হচ্ছে গুগল থেকে আমরা ওইটা বের করেছি, যে 29.5 ফুট ওইটা ছিল চৌড়া এবং 59 ফুট অর্থাৎ 18 মিটার ছিল ওই লম্বা। সো আমরা দেরি না করে কিছু কিছু ওইখানে গর্ত ছিল ওগুলো ভরাট করলাম, পাশের জমি থেকে আমরা কিছু মাটি এনেছিলাম, তো চিন্তার কিছু নেই, পাশের জমি আমাদের, সো তাই কোনো চিন্তা নেই। আমরা অবশেষে মাঠ বানিয়ে ফেললাম এবং সবাই এনজয় করতেছিলাম। তো মাঠ বানানোর সময় আমরা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং যে বিষয়গুলো সেই বিষয়গুলোর মধ্যে একটি হচ্ছে সজীবকে দিয়ে আমরা অনেক কাজ করিয়েছিলাম। সজীবের কোনো শক্তি বা এরকম কিছু নাই, সে বলতে ভাই আমার কোনো শক্তি নাই, শরীরে ক্যালসিয়াম নাই। সো আমরা ভিডিওর মাধ্যমে তাকে বললাম যে আমরা ভিডিওতে তোকে রাখবো এবং এটা ইউটিউবে ছেড়ে দেবো, তুই থাক তোকে অনেক ভালো রাখবো। তো তার একটু জুস এসেছিলো এবং সে আমাদের সঙ্গে অনেক কাজ করছিল, তো একটু পরে তার কাজ আমরা দেখাবো, বর্তমানে সে ভিডিও করতেছে। এরই মধ্যে আমাদের কুট বানানো সম্পূর্ণ শেষ হয়ে যাচ্ছে, নাইমের দিকে একটি লম্বা একটা নালা ছিল ওইটা একটু ভরাট করতেছিল এবং এই দেখেন সজীবকে দিয়ে আমরা কীভাবে কাজ করিয়েছি। সজীব খুব সুন্দর করে শাবল দিয়ে গর্ত করছে এবং সবাই রেস্ট নিচ্ছে। সো আমি আর সজীব মিলে এই শাবল দিয়ে গর্ত করছি, যে আমাদের বাঁশটা আছে বাঁশটা এখানে রাখবো, পুঁতে রাখবো। আমাদের নেটের যে সাইজ আছে নেটের সাইজ অনুযায়ী আমরা এই বাঁশগুলো কেটেছি। এবং আমরা সবচেয়ে বেশি মিস করেছি এখানে মাহাদি হাসান অমরকে, আমার ছোটো ভাইকে, এবং অত্যন্ত বেশি মিস করেছি আমাদের ছোটো ভাই ফাইসলকে। তারা যদি থাকতো তাহলে তারা আমাদেরকে হেল্প করত। তো তাদের একটা ওই বর্তমানে HSC পরীক্ষা চলতেছে মাহাদির, আর ওই ফাইসল ছিল অন্য জায়গায় তাই তারা আসতে পারেনি। এরই মধ্যে আমরা আমাদের কাজ সম্পন্ন করেছি, একটা গর্ত খুঁড়ে দিয়ে একটা বাঁশ এখানে পুঁতে দিয়েছি। হাসানকে বললাম হাসান তুমি এইটা তুমি কী করো, ভরাট করো, আমরা ওই পাশেরটায় চলে যাই। তখন আমরা হাসানকে দিয়ে আমরা পাশেরটায় চলে গেলাম এবং সজীবকে দিয়ে আমরা বারবার কাজ করে দিয়েছিলাম, বললাম তোকে ভিডিওতে রাখবো। এই বলার পরপরই সেই খুব জুসে জুসে খুব কাজ করতেছে। এদিকে নাইম সেলফিতে ব্যস্ত, বলছে যে ভাই আমাকে ক্যামেরা রাখো। তখন সে তাকে বললাম তুই সেলফিতে চলে আয়। তখন সে আর দেরি না করে সে সেলফিতে চলে আসতো এবং কয়েকটি ক্লিক নিয়েছিল এইভাবে করে। সো এরই মাধ্যমে আমরা এরই ভিতরে আমরা হাসানকে বললাম হাসান তুমি এরকম শর্ট প্যান্ট পরো না, এরকম তো ঘুণা হবে। তখন সে বললো ভাই আমি আর এরকম করব না। তো এরকম করতে 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 আমাদের এই অত্যন্ত সুন্দরভাবে আমাদের মাঠের সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাচ্ছে এবং
একটি মজার বিষয় হচ্ছে আমরা আমাদের যে কাজটি করছিলাম তখন আমাদের দাদা এসে বলে, হেই আমার জমিতে যদি তোমাদের বল গিয়ে পড়ে তাহলে অনেক ক্ষতি হবে, তোমাদের অনেক এই এই হবে সেই হবে। তখন উনি আমাকে দেখেন নাই, যখন তুমি উনি আমাকে দেখেছিলেন তখন আর উনি আর কথা বলে নাই, বলছিলেন যাও তোমরা খেলো। সো একটু পানি খেলাম, অনেক তৃষ্ণা পেয়েছিলো। এরপর আমরা বিকেলে বল নিয়ে যাই, বলেই দেখেন সো আমরা আর চিন্তাভাবনা করে এখানে বলে বাতাস দিয়েছিলাম। বাতাস দেওয়ার পরে এই দেখেন আসান নেট টাঙ্গাচ্ছে এবং আমরা প্রস্তুত হয়েছি। তখন আমরা চারজনে মাঠ বানিয়েছিলাম, দেখা যায় এখন অনেক প্লেয়ারের অভাব নাই। সো এটা স্বাভাবিক, গ্রামে এরকম হয়, পাড়ায় এরকম দু চারজন মিলেই মাঠ বানায় এবং সবাই এসে খেলে, এটাই স্বাভাবিক। সো আপনারা কিছু মনে করবেন না, আমরা খুব ভালোভাবে আমরা খেলেছিলে গতবারের মতো এনজয় হয়েছে এবং গতবারের কিছু ফুটেজ আমরা লাস্টে দিয়ে দেবো। এদিকে কেউ খবর পায় না, এই জন্য অনেক প্লেয়ার হয় নাই, তো আগামী থেকে ইনশাল্লাহ অনেক প্লেয়ার হবে। এবং এইখানে আমাদের ভিডিও শেষ হয়েছে, আর গত বছরের এই ফুটেজগুলো দেখুন এবং ইনশাল্লাহ পরবর্তীতে দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।